বিএনপি চেয়ারপারসন খালেদাসিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্সা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলার পর এ কথা জানান বিএনপি মহাসচিব এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি মির্জা ফখরুল বলেন সিসিউতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে সেখানে চিকিৎসক নার্স ছাড়া সবার প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিএনপি মহাসচিব বলেন চিকিৎসকরা জানিয়েছেন খালেদা অবস্থা খুবই সংকটাপন্ন তিনি দেশবাসীর কাছে দলের চেয়ারপার্সনের সুস্থতার জন্য দোয়া চান উনআশি বছর বয়সী খালেতাসিয়া ডায়াবেটিস আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন রোগে ভুগছেন তারা পরবর্তী আগামী দিন কম থাকলেও মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বর্ষণের কবলে পড়তে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ভারী বৃষ্টি হলেও আপাতত কোথাও নতুন করে বন্যার সংখ্যা নেই সিলেটে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে তারা রাজধানী সহ সারাদেশেই কখনো রোদ আবার কখনো আকাশ কালো হয়ে ঝরছে বৃষ্টি আর এতেই লাগছে ব্যবসা গরম আবহাওয়া অফিস বলছে এ অবস্থা থাকবে আরো দু তিন দিন এরপর দেশ জুড়েই হতে পারে ভারী বৃষ্টি বর্ষার সময় যেহেতু বাতাসে জলে আধিক্য বেশি থাকে সেজন্য জন্য আপনার এই সময়টা ব্যবসা গরমটা থাকবে তবে পঁচিশ তারিখের পর থেকে যখন সারা দেশে বৃষ্টিপাতের ইয়েটা বাড়বে প্রবণতাটা বাড়বে সেই ক্ষেত্রে গরমটা অনেকাংশে কমে আসবে বর্ষার সময় সাধারণত প্রতি মাসে একটা দুইটা আপনার লঘুচাপ যা পরবর্তীতে নিম্নচাপের উপরে এটা এখন এ মাসের শেষ নাগাদ একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উত্তর নদীর পানি কমছে আর এ ধারা অব্যাহত থাকবে আগামী তিন দিন এতে সিলেটে উন্নতি হবে বন্যা পরিস্থিতির উজানে বৃষ্টি কমে গেছে দেখি আমাদের এখানে পানি কমছে আর কি মানে উজানের বৃষ্টি আমাদের দেশের প্রায় নব্বই শতাংশ প্রবাহই আসা হচ্ছে দেশের বাইরে থেকে এবং দশ শতাংশ মাত্র দেশের ভিতরে তৈরি হয় উত্তরাঞ্চলের দিকে আগামী মোটামুটি দুই বা তিন দিন পর্যন্ত একটু আছে কিছুটা মাথারি থেকে ভারী রেঞ্জে বৃষ্টি হওয়ার আছে তবে এটাও পরবর্তী চার তিন চার দিনে কমে যেতে পারে পরবর্তী সাতাশ আঠাশ তারিখের পরে যদি বৃষ্টি আবার কিছুটা বাড়েও যেহেতু পানি কমে যাওয়ার কারণে ওই এই মাসে আমরা অন্তত আশা করছি যে আর কোনো বড়ো বড়ো কোনো বন্যা পরিস্থিতি তৈরি তৈরির আশঙ্কা কম এছাড়া উত্তরের তিস্তা ধরলা দুধকুমার নদীতে সোমবার থেকে পানি কিছুটা বাড়লেও তা স্থায়ী হবে না বলেও আভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস কেন্দ্র মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত ঘর ফিরতে পারছেন না অনেকেই এদিকে পর্যাপ্ত সহায়তার অভাবে খাদ্য সংকটের কথা বলছেন দুর্গতরা মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এখন পর্যন্ত জেলায় পানিবন্দি চার লাখের বেশি মানুষ সুনামগঞ্জের এগারো উপজেলার তেরোশোর বেশি গ্রাম প্লাবিত হয়েছে বন্যায় এর মধ্যে বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করলেও বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরতে পারছেন না অনেকেই খাদ্য ও সুপেয় পানির সংকট উঠেছে চরমে জেলার সাতশো ছয় কেন্দ্রে এখনও অবস্থান করছেন সাড়ে বাইশ হাজারের বেশি মানুষ এদিকে শহরের বেশিরভাগ এলাকার পানি কমলেও পুরোপুরি নেমে যায়নি এখনও বা যাওয়ার কোনো কুদরত নাই বাচ্চা সাহায্য মনুয়া ধলো নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাড়ছে কুশিয়ারার পানি এর জেরে মৌলভী বাজারের হাকালুকি হাওরে পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে জেলার শতাধিক আশ্রয় কেন্দ্রে আছেন অন্তত বারো হাজার মানুষ কেউ কেউ স্কুলও গেছে কেউ কেউ ইষ্টি কুটুম বাড়ি উজানে তাতে গেছে ও ধরনের সব মরি ওগুলা সামান্য দিশলা আর কোনো সাহায্য সহযোগিতা নাই খেয়ে দেখতো গরিব এলাকার উপরে কেউ তো খেয়াল নজর করে না নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি না হলেও ছয় উপজেলার একশো বিশ গ্রামের ত্রিশ হাজার মানুষ এখনও পানিবন্দী দেখা দিয়েছে খাদ্য সংকট আয় না থাকায় বিপাকে খেটে খাওয়া মানুষ দুর্ভোগ বেড়েছে গবাদি পশু নিয়েও জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ থাকার কথা বলা হলেও এখনও বেশিরভাগ এলাকায় পৌঁছায়নি সহায়তা ইন্ডিপেন্ডেন্ট নিউজ রামতলিতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নয় জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাতজন নারী ও দুটি শিশু রয়েছে দুপুরের দিকে পুলিশ জানিয়েছে আমতলী উপজেলার হলুদিয়া এলাকায় বউভাতে যাওয়ার সময় হলুদিয়া হাট সেতু ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে এখনো পর্যন্ত নয়জনের জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুজন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আজকে মেয়ে উঠাইয়া নেওয়ার জন্য আসছে আমতলি শহরে আসার পরে শহীদ মের তার নামে একটা হলদি একটা ব্রিজ ঝুঁকিপূর্ণ ব্রিজ ওই ব্রিজে আসার পরে হঠাৎ ব্রিজ ভেঙে পড়ে গেছে মাইক্রোবাসে সতেরো জন লোক ছিল এর ভিতর নয় জন মারা গেছে আর বাকিরা এলাকার স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রামের কালুরঘাট এলাকায় সাম্পান থেকে কর্ণফুলি নদীতে পড়ে দুজন নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপমশীল অনুপম শুরুতেই বলবেন যে ঘটনাটি কিভাবে ঘটলো সাম্পান থেকে কিভাবে দুজন নদীতে পড়লেন আর উদ্ধার কাজের অগ্রগতি এখন পর্যন্ত কী আজকে বিকেল পাঁচটা বিশ মিনিটের দিকে মূলত আমরা এখন যে জায়গাটিতে আছি এটি কালুরঘাটের ফেরিঘাট এলাকা এবং আমার পাশে এখান থেকে আমরা ফেরির পল্টুনের উপরেই দাঁড়িয়ে আছি এবং এখান থেকে মূলত ফেরি নদীর ওপারে অর্থাৎ বোয়ালখালী অংশ চলাচল করে এবং এই ফেরি চলাচলের সময় ফেরির সাথে এখানে কিছু সাম্পানের মাধ্যমেও কিন্তু মানুষ পরিবহন যাতায়াত করে থাকে সেইরকম একটি সাম্পান ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে সাম্পান থেকে এখন পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি তাতে কেউ কেউ বলছেন যে তিনজন পড়ে গিয়েছিল আর কেউ বলছেন দুইজন এবং এর মধ্যে একজনকে উদ্ধার করা গেছে বা ট্রেনে তোলা গেছে স্থানীয়রা টেনে তুলেছেন কিন্তু এখন আসলে এখানে আরেকজনের ব্যাপার অনেকটাই নিশ্চিত তিনি এখানকার পল্লী বিদ্যুতে চাকরি করেন আশরাফ আলম কাজল নামে একজন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এর বাইরে কেউ এখানে প্রত্যক্ষদর্শীরা আসলে কেউ বলছেন যে আরও একজন পড়েছেন তবে কেউ কেউ বলছেন যে না একজনই পড়েছেন অর্থাৎ এখন এই যাই হোক দুইজন অথবা একজন এই উদ্ধার নিয়ে আসলে কার্যক্রম চলছে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা ইতোমধ্যে কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছেন এবং তারা আসলে এখানে যে এখন এই মুহূর্তে নদীতে যে তীব্র স্রোত সেই স্রোতের ভেতরে আসলে উদ্ধার কাজ চালানো একটা কঠিন ব্যাপার আর মূলত এখানে আসলে এই ফেরিঘাটটি বা এই কালুরঘাট সেতু এলাকায় কর্ণফুলী নদীতে কিন্তু আমরা কিছু নির্দিষ্ট বিরতি পরপরই কিন্তু নানা ধরনের দুর্ঘটনার খবর পাই দুই মাস আগে এখানে ফেরিঘাটে একটি টেম্পুর ধাক্কায় অর্থাৎ হিউম্যান হলারের ধাক্কায় এক কলেজ ছাত্রী সে ফেরিঘাটের যে রেলিং সে রেলিং সাথে ধাক্কাকে তাকে মারা গিয়েছিলেন এখন এইবার এই ঘটনাটি ঘটলো যদিও এর পাশে আমরা দেখছি যে প্রায় একশো বছরের পুরনো একটি রেল সেতু আছে যে রেল সেতুটিতে এখন সংস্কার কাজ চলছে যেটির উপর দিয়ে মূলত মূলত কক্সবাজারের ট্রেন চলাচল করে এবং সেখানে একটি আমরা মানুষজনের যাতায়াতের জন্য একটি কিন্তু ওয়াকয়ে রাখা হয়েছে যদিও সেই ওয়াকওয়েটি এখনও সাধারণের জন্য খুলে দেওয়া হয়নি তবে বিষয় হচ্ছে এখানে যে তীব্র স্রোত এই তীব্র স্রোতকে উপেক্ষা করে বা তীব্র স্রোতের মধ্যে যারা যিনি যা যিনি বা যারা এখানে নিখোঁজ হয়েছেন তিনি আসলে কতটা এখানে থাকবেন সেটি একটি বিষয় কারণ ভাটার টান শুরু হলে কিন্তু এখান থেকে বেশ সামনের দিকে চলে যাওয়ার কথা তো সেই হিসেবে আসলে এখন এই খোঁজাখুঁজি চলছে স্থানীয়রা আশেপাশে বিভিন্ন জায়গায় বোট নিয়ে খুঁজছেন এবং যিনি এখানে কেউ কেউ বলছেন দুজন কেউ বলছেন একজন নিখোঁজ হয়েছেন তার খোঁজে আসলে মূলত এই কার্যক্রমটি চলছে অনুপম আপনাকে অনেক ধন্যবাদ চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী অনুপম শিলেশ ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মধ্য আমেরিকায় অন্তত ত্রিশ জনের প্রাণহানি হয়েছে এর মধ্যে এল সালভাদরে উনিশ জন গুয়েতে মালায় দশ এবং হন্ডুরাসে মারা গেছে একজন নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এল সালভাদরের তিন হাজার মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে উঠেছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ রাখতে কাজ করছে কর্তৃপক্ষ গোয়েতমালার প্লাবিত এলাকা থেকে এগারো হাজার বাসিন্দাকে নিরাপদে সরানো হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছে কয়েকশো মানুষ প্রাকৃতিক দুর্যোগে অন্তত তিনশোটি সড়ক ও চারটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ বন্যা থেকে বাঁচতে হন্ডুরাসের সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শুক্রবার উদালগুড়ি জেলার খয়রাবাড়িতে মারা যান আরেকজন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতাশ জনে বন্যার কারণে রাজ্যটির কমপক্ষে এক লাখ একাত্তর হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এর মধ্যে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে পনেরো হাজারের বেশি মানুষ আসামে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় বর্তমানে বাড়া কপিলি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে এতে প্লাবিত হয়েছে উনিশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তেরোশোর বেশি গ্রাম সেখানে নষ্ট হয়েছে প্রায় চার হাজার তিনশো একরের বেশি জমির ফসল বন্যার্থদের সহায়তায় রাজ্য জুড়ে আড়াইশো ত্রাণ কেন্দ্র খুলেছে কর্তৃপক্ষ তবে করিমগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে সর্বোচ্চ সংখ্যক ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে এই ছিল এখনকার সকল সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ করে দেয়ের জন্য